নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোলাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইএ দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুলি দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই গালে হাত দিয়ে বসে বসে ভেবে কোনো লাভ নেই যে তোমাকে ছেড়ে চলে গেছে কত দূরে গেছে ভারতবর্ষের বাইরে কলকাতার বাইরে পশ্চিমবাংলার বাইরে সে যেখানে যত দূরে যে অবস্থাতেই থাক না কেন ছোট্ট এই শব্দটা পাঠ করে যার ছবিতে ফু মারবেন সে যত দূরেই থাকুক না কেন সে আপনার বাধ্য হয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু কী হয়েছে ছেড়ে দিয়ে চলে গেছে ভালোবাসার সম্পর্ককে অস্বীকার করছে তোমার ছিল অন্য কারোর কাছে চলে গেছে আজকের এই ক্রিয়া আজকের এই যে টোটকা আজকের এই যে প্রয়োগ পদ্ধতি যত দূরেই সে থাকুক না কেন যে অবস্থাতেই সে থাকুক না কেন সে কিন্তু আবার তোমার কাছে আসতে বাধ্য হবেই হবে কি করতে হবে না যে কোনো শুক্রবার থেকে এই ক্রিয়াটা করতে হবে যে কোনো শুক্রবার থেকে এই ক্রিয়াটা করতে হবে তার জন্য কি দরকার একটি জিনিসের প্রয়োজন কি প্রয়োজন না তার ছবি সেটা মোবাইলেও হতে পারে বা যদি তোমার মনে হয় তার একটা প্রিন্ট আউট বার করিয়ে নেবে প্রিন্ট আউটও বার করিয়ে নিতে পারো যে কোনো শুক্রবার দিনকে ঘুম থেকে উঠে একদম বাসি মুখে মুখ না ধুয়ে কারোর দিকে না তাকিয়ে কারোর সাথে কথা না বলে জাস্ট ঘুম থেকে উঠবে আমার তো থেকে ভালো হয় এটা আমার ব্যক্তিগত ধারণা যে মোবাইল থেকে তার ছবিটা প্রিন্ট আউট করিয়ে নাও আজকালকার দিনে মোবাইল থেকে ছবি প্রিন্ট আউট করানো কোনো ব্যাপার না এতে ক্রিয়াটা অনেক বেশি শক্তিশালী হবে যাকে তুমি চাইছ কে তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমার হাজবেন্ড তোমার ওয়াইফ তাকে তুমি ফিরিয়ে আনতে চাইছ তার ছবিটা প্রিন্ট আউট করিয়ে নাও করিয়ে তুমি তোমার মাথা গড়ায় নিয়ে সও ছবিটা সকালবেলায় ঘুম থেকে উঠেছো শুক্রবার অত্যন্ত পবিত্রবার শুক্রবার দিন ঘুম থেকে উঠেই ছবিটাকে চোখের সামনে বাম হাটে এরম করে ধরো বা ডান হাতেও ধরতে পারো ধরে ছোট্ট একটা শব্দ শব্দটা কিন্তু ছোট্ট হতে পারে এর ক্রিয়া সাংঘাতিক অতি শক্তিশালী এই শব্দ মন্ত্রও বলতে পারো জীবনী শক্তির আধার বলতে পারো উচ্চারণ করবে কতবার উচ্চারণ করতে হবে একচল্লিশবার যাকে তুমি বস করতে চাইছ যাকে তুমি পেতে চাইছো যাকে তুমি পার্টনার থেকে ফ্রেন্ড থেকে লাইফ পার্টনার করতে চাইছো যার সাথে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার ছবিটা ধরা আছে একচল্লিশ বার শব্দটা বলো বলার পর সেই ছবিতে তুমি যত জোরে পারো তুমি সাতবার ফুঁদাও মন্ত্রটা বা শব্দটা একটু পরে স্ক্রিনে দেখাবে টানা পরপর নদিন একই প্রসেসে একইভাবে টানা পরপর নদিন করো প্রথম দিনের পরেই যদি তোমাকে কোনো কারণে ফোনে ব্লক করে রাখে হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখে কোনো রকম মেসেজ না দেয় হঠাৎ দেখবে যে সে যদি ব্লক করে থাকে সেই ব্লকটা খুলে সে তোমাকে ফোন করছে সে তোমার কাছে আসতে বাধ্য দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো যে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ডিভোর্স অথবা তালাকের পর্যায়ে চলে যায় সেই সম্পর্ককে সুমধুর সম্পর্কে পরিণত করবে এই ক্রিয়া মন্ত্রটা বা শব্দটা সিনে দেখাচ্ছে আমি উচ্চারণটা বারংবার ভালো করে শোনার জন্য বলবো কারণ স্পষ্টটা দরকার মন্ত্রটা হচ্ছে ইয়া ওয়া দুদু ইয়া ওয়া দুদু ইয়া ওয়া তুদু এই যে শব্দটা বার উচ্চারণ করে ওই ছবিটার উপরে যত জোরে পারবে সাতবার ঠিক এরকম করে জোরে সাতবার ফুঁ দেবে এবং ওই ছবিটাকে কি করবে না টানা যে পরপর শুক্রবার থেকে শুরু করে দিন করতে বলেছি ওই ছবিটাকে তুমি কিন্তু নবীন যেদিন শুক্রবার থেকে শুরু করছো করা হয়ে গেলো ফুঁদেয়া হয়ে গেল ওই ছবিটাকে তুমি যে বালিশে ঘুমাও সে বালিশের তলায় ছবিটাকে রেখে দাও নদিন পর তার ছবি তোমায় আর দেখতে পাবে না সে দেখবে তোমার সামনে এসেছে টাকটাক করে করার যে বলছে আমাকে তুমি তোমার জীবনের সব কিছু করে নাও ভুল মানুষ করে আমি ভুল করেছিলাম আমি একদিন তোমায় ছেড়ে চলে গেছিলাম কিন্তু সত্যিই বলছি আজকে আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না তুমি আমার জীবনের ধ্যান জ্ঞান চিন্তা সব কিছু রিয়েলি 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 আই লাভ ইউ এই কথা তোমাকে বলবেই বলবে এতটাই এই শক্তিশালী ক্রিয়া এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বা বুঝতে অসুবিধে হয় আমাকে ফেসবুকে অথবা ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাডারে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো অবশ্যই ধৈর্য ধরবে কারণ প্রচুর 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 মানুষ আমাকে যেহেতু মেসেজ করে প্রত্যেকের আস্তে আস্তে উত্তর দেওয়ার আমি চেষ্টা করি চেষ্টা করবেও দীর্ঘায়িত করছি না দেখা হবে আবারও কোনো পরবর্তী এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে প্রতিটি আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং যে কাজ তারা করতে যাচ্ছে সেই কাজে তাদের সফলতা আসুক সর্বোপরি তাদের মুখের হাসিটা বজায় থাক তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা